নকশাটা খুবই সুন্দর নকশা, আর ওই হচ্ছে প্যান্ডেলটা, অসাধারণ সুন্দর একটা নকশা। প্যান্ডেলের ভিতরের রাস্তাটাও খুব সুন্দরভাবে ছবি আঁকা, খুবই সুন্দর এই রাস্তার ডিজাইনটা। হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি রয়েছি কলকাতার বিখ্যাত কালী পুজোর প্যান্ডেল ফাটাকেষ্ট কালী পুজো প্যান্ডেলের সামনে। আমি তোমাদেরকে এখানকার পুজো প্যান্ডেল ঘুরিয়ে দেখাবো, সঙ্গে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো। এটা ফাটাকেষ্ট কালী পুজোর প্রথম গেটটা, এই যে খুব সুন্দর। এতে এই বোর্ডগুলোর উপর এলইডি লাইট দেওয়া আছে, রাতের দিকে এগুলো জ্বললে খুব সুন্দর লাগবে। এরকম ছবি আঁকা এবং এলইডি লাইট দেওয়া বোর্ড রাস্তার দুদিকে অনেক রয়েছে, এই দিক ওদিক দু সাইডেই অনেকগুলো রয়েছে। এটা হচ্ছে ফাটাকেষ্ট কালী পুজোর বা নবযুবক সংঘের অনুসন্ধান অফিস, আর এই সাইডটায় একটা স্টেজ তৈরি হচ্ছে। স্টেজটা নবযুবক সংঘের, আর স্টেজটার ওই গায়ে রয়েছে নিমাই আর শ্রীকৃষ্ণের একটা মূর্তি। হচ্ছে নবযুবক সংঘের স্টেজটা, এখানে নিশ্চয়ই কিছু অনুষ্ঠান হবে। আর এই স্টেজের সামনেই রয়েছে শ্রীকৃষ্ণের একটা, নিমাইয়ের একটা মূর্তি এখানে রয়েছে। আর এই হচ্ছে স্টেজ, নবযুবক সংঘের এটা স্টেজ, এখানে নিশ্চয়ই কোনো প্রোগ্রাম বা অনুষ্ঠান হবে। আর এই হচ্ছে গলি রাস্তাটা, সোজা চলে গেছে। প্রতি বছরের ন্যায় এবছরও এই রাস্তাটা, এই গলির রাস্তাটা ফাটাকেষ্টর কালী পুজোর প্যান্ডেলে যেতে এই গলির রাস্তাটা প্রতি বছরের ন্যায় এবছরও নকশা, বিভিন্ন রকম নকশা করা হয়েছে। আলপনা টাইপের নকশাগুলো খুবই সুন্দর। এই হচ্ছে নকশাটা, খুবই সুন্দর নকশা, প্রতি বছর এই রকম নকশা দেয় এই রাস্তাটা। আর ওই হচ্ছে প্যান্ডেলটা পুরোপুরি কমপ্লিট। এই হচ্ছে প্যান্ডেল পুরোপুরি কমপ্লিট প্যান্ডেল। সুন্দর এই নকশাগুলো করে, প্রতি বছরই করে। আর প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, এই যে দেখা যাচ্ছে উপরে একটা মূর্তি রয়েছে। আর তার রাস্তাটাই অসাধারণ সুন্দর একটা নকশা। আর প্যান্ডেলটাও অসাধারণ সুন্দর প্যান্ডেল করেছে, উপরে রয়েছে একটা মূর্তি আর তার নিচে রয়েছে ছোট ছোট কয়েক কিছু মূর্তি, এই যে বিভিন্ন কালী বিভিন্ন দেবদেবীর মূর্তি এগুলো। আর এই হচ্ছে গেটটা, এটা হচ্ছে প্যান্ডেলের ভিতরটা। আর ওই যে পিছনে রয়েছে মা কালীর মূর্তি, এটা হচ্ছে মা কালীর মূর্তি। আর এটা হচ্ছে প্যান্ডেলটা, একটু দেখিয়ে দিই প্যান্ডেলটা চারদিকটা, বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি রয়েছে, খুব সুন্দর ডিজাইন করা নকশাগুলো আঁকা ছবিগুলো। আর এটা হচ্ছে ওপরটা, ওপরের নকশাটাও খুব সুন্দর। এই হচ্ছে প্যান্ডেলের লুকটা ভিতরে, অসাধারণ সুন্দর প্যান্ডেল। এবং পাশে যে ছবিগুলো রয়েছে খুব সুন্দর ছবিগুলো, মনে হচ্ছে আঁকা ছবি। এই যে প্যান্ডেলের ভিতরের রাস্তাটাও খুব সুন্দরভাবে ছবি আঁকা, এগুলো হাতে আঁকা, অসাধারণ সুন্দর প্যান্ডেলটার নকশা এবং ডিজাইন। এটা হচ্ছে ফাটাকেষ্ট কালী পুজো প্যান্ডেলের কালীমায়ের মূর্তি বা প্রতিমা, এটা 14 ফুট হাইট। আর গায়ে সোনার গয়না পরানো হয়ে গেছে এবং সর্বসাধারণের জন্য এই প্যান্ডেলটা ওপেন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সমস্ত কিছু কাজ কমপ্লিট, কাল পুজো। আর এইখানে প্যান্ডেল ওপেন হয়ে যাওয়ার জন্য প্রচুর মানুষের আগমন ঘটছে এখানকার প্রতিমা দর্শন এবং প্যান্ডেল দর্শনের জন্যে। এই প্যান্ডেল সবার জন্য খুলে দেওয়া হয়েছে এবং তার জন্য প্রচুর মানুষের আগমন ঘটছে, দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ আসছে কাল পুজো।
আর এটা হচ্ছে প্যান্ডেলের চারদিকটা, অসাধারণ সুন্দর প্যান্ডেলটা। মায়ের মূর্তিও খুব সুন্দর। এই হচ্ছে ফটোকেষ্ট কালী পুজো প্যান্ডেলের। এই হচ্ছে প্যান্ডেল এবং প্যান্ডেলের সামনে যে রাস্তাটা, তার নকশাটা অসাধারণ সুন্দর নকশাটা। অসাধারণ সুন্দর এই রাস্তার নকশা বা ডিজাইনটা, তার জন্য এখানে সবাই সেলফি তোলায় ব্যস্ত। খুবই সুন্দর এই রাস্তার ডিজাইনটা বা নকশাটা, পুরো আলপনার মতো রং দিয়ে দেওয়া। এটা এই রাস্তাটা পুরোটাই অসাধারণ সুন্দর নকশা করা, ওই প্যান্ডেল পর্যন্ত, এবং প্যান্ডেলের ভিতরে রাস্তাটাও অসাধারণ সুন্দর নকশা বা এরকম আলপনার মতো দেওয়া। আর এইটা হচ্ছে স্টেজ। ফটোকেষ্ট কালী পুজো রাস্তার ধারে লাইটগুলো খুব সুন্দর, খুব সুন্দর রাস্তার ধারে লাইটগুলো। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানাবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দেবে, আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখাবে পরবর্তী ভিডিও। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং সাবধানে থেকো।